আসসালামু আলাইকুম। খুবই গুরুত্বপূর্ণ একটি লেসনে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। সাইফুল ইসলাম, দ্য ফাউন্ডার অ্যান্ড চিফ ইনস্ট্রাক্টর অফ ইংলিশ থেরাপি অ্যান্ড দ্য চিফ ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ স্ট্যান্ডার্ড সোশ্যাল। আজকে আমরা শিখব নিট ও ডিয়ার এর ব্যবহার। আগেই বলেছি নিট এবং ডিয়ার এই দুটো হচ্ছে সেমি মোডাল। সেমি মোডাল গুলো মাঝে মাঝে মোডাল হিসেবে কাজ করে, মাঝে মাঝে মূল ভার্ব হিসেবে কাজ করে। সো প্রয়োজন বুঝাতে সাধারণত নিট ব্যবহার করা হয়, যেমন আমার এটা প্রয়োজন, তোমার এটা করা প্রয়োজন, তোমার এটা করা প্রয়োজন। সে এই ক্ষেত্রে আমরা কিভাবে ব্যবহার করব, সাবজেক্ট প্লাস নিট প্লাস নিট টু প্লাস ভার্ব, তার হচ্ছে ইউ নিড টু প্র্যাকটিস ইংলিশ, ইউ নিড টু প্র্যাকটিস ইংলিশ, তোমার ইংলিশে ইংলিশ চর্চা করা প্রয়োজন ফর ইম্প্রুভিং ইয়ার ফ্লুয়েন্সি, ফ্লুয়েন্সি বাড়ানোর জন্য। তারপর হচ্ছে আই নিড টু বাই আ ম্যাকবুক, আমার একটা ম্যাকবুক কি ক্রয় করা প্রয়োজন, যেহেতু আমার অফিসিয়াল কার্যক্রম করার জন্য একটা ল্যাপটপ ক্রয় করা প্রয়োজন, আই নিড টু বাই আ ল্যাপটপ। সেরকম প্রয়োজন বোঝাতে এটা ব্যবহার করা হয়। আই নিড টু গো দেয়ার, আমার সেখানে যাওয়া দরকার। ইউ নিড টু লার্ন ফোনেটিক্স, তোমার ফোনেটিক্স শেখা দরকার। এই ক্ষেত্রে দরকার বা প্রয়োজন বোঝাতে সাধারণত আমরা নিড টু ব্যবহার করি, রাইট? তারপর হচ্ছে সাহস বোঝাতে ডেয়ার ব্যবহার করা হয়। ডিয়ার, হাউ ডেয়ার ইউ, তোমার কি সাহস। হ্যাঁ, সো এই এই টাইপের সেন্টেন্স গুলো বোঝাতে সাধারণত আমরা ডেয়ার ব্যবহার করি। যেমন আই ডেয়ার টু গো দেয়ার, আমার সেখানে যাওয়ার সাহস আছে। আই ডেয়ার টু গো দেয়ার, সো ইউ ডেয়ার টু টেক দ্য রিস্ক, তোমার এই রিস্কটা নেওয়ার সাহস আছে। আচ্ছা, হাউ ডেয়ার ইউ সেই দ্যাট, তোমার এটা বলার সাহস কি করে হলো, সো এই তোমার সাহসটা কি করে হলো, তাই হাসার। যেমন আরিফ স্যার এখন ভিডিও বানাচ্ছি, সে হাসছে, সো কেন হাসছে, হাউ ডেয়ার ইউ, হাউ ডেয়ার ইউ লাফ অ্যাট মি, তোমার কি সাহস হলো আমার উপর হাসার। সো সবাই আমাকে চেষ্টা করে যাতে আমি ভিডিও বানানোর সময় উল্টাপাল্টা হাসি, সো এই জন্য ভিডিওর ক্যামেরার পিছনে যারা থাকে তারা উল্টাপাল্টা কথা বলে আমাকে হাসানোর চেষ্টা করে। আই এম রিয়েলি সরি, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আমি আবার একটু রিপিট করছি, প্রয়োজন বোঝাতে আমরা নিট ব্যবহার করি, নিট টু। যেমন হচ্ছে ইউ নিড টু গো দেয়ার, ইউ নিড টু ডু দিস, ইউ নিড টু কাম হিয়ার, ইউ নিড টু কল মি। তারপর হচ্ছে সাহস বোঝাতে আই ডেয়ার টু গো, আপনি শুধু প্রত্যেকটা ভার্বটা চেঞ্জ করবেন এবং সাবজেক্ট চেঞ্জ করবেন। দেখেন, ভার্ব যদি চেঞ্জ করে দেন, শত শত ভার্ব বসালে আপনার শত শত বাক্য তৈরি হবে। এখানে সাবজেক্ট চেঞ্জ করবেন, নতুন নতুন বাক্য তৈরি হবে। এখানে ভার্ব চেঞ্জ করেন, এখানে সাবজেক্ট চেঞ্জ করেন, সবগুলো ভার্ব চেঞ্জ করেন, সাবজেক্ট চেঞ্জ করে দেন। যেমন হচ্ছে আই ডেয়ার টু টেক দ্য রিস্ক, ইউ ডেয়ার টু টেক দ্য রিস্ক। তো এরপর হচ্ছে হাউ ডেয়ার ইউ সে দ্যাট, হাউ ডেয়ার ইউ লাফ অ্যাট মি, হাউ ডেয়ার ইউ সে হিম লাইক দিস, হাউ ডেয়ার ইউ স্ল্যাপ হিম, কি মানে তোমার কিভাবে সাহস হলো তাকে একটা থাপ্পড় মারার। সো এই হচ্ছে আজকে আমাদের ভিডিও। আমরা এখন পর্যন্ত মডেলস দিয়ে 10টি ভিডিও শিখেছি। আমি আশা করব যে বিগত মডেলসগুলো, বিগত ভিডিওগুলো দেখে যারা নোট করেছেন, প্র্যাকটিস করেছেন, মডেলস সম্পর্কে একটা বিস্তারিত ধারণা আপনার হয়েছে এবং পরবর্তী ভিডিওগুলো দেখলে ইনশাআল্লাহ আরও ক্লিয়ার হবে। অনেক ভালো লাগছে, আপনারা অনেকে ফোন দিচ্ছেন, ফোন দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন এবং আপনাদের ইম্প্রুভমেন্টের কথা জানাচ্ছেন। সবাই একটু কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, যেহেতু সম্পূর্ণ ফ্রি অফ কস্ট এই ভিডিওগুলো। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।